Hello friend, welcome back to my channel. তোমরা দেখছো Beauty and Makeup Studio আর আমি মিষ্টি। আবারও আমি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে একটা শাড়ি ড্র্যাপিং। এটা ব্রাইডাল শাড়ি ড্র্যাপিং। তোমরা রিসেপশনেও পড়তে পারবে এবং বিয়ের দিনকেও পড়তে পারবে বা যদি গেস্ট ওয়েডিং থাকে তো সেখানেও তোমরা এটা পড়তে পারবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে আর শেয়ার করবে প্রচুর পরিমাণে, কমেন্ট তো অবশ্যই করবে। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকমই হেল্পফুল ভিডিও তোমরা দেখতে পারবে। আর তার পাশে বেল আইকনটিও প্রেস করবে, তাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে নর্মালি যেরকম ভাবে শাড়িটা ড্র্যাপ করতে হয় সেরকম ভাবে ড্র্যাপিংটা করে নেবে, তারপর একদম সোজা আঁচলে চলে যাবে। আঁচলের কুচি করাটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছি, যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো চেক করতে পারো, তাও আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। একদম কড়ি আঙুল থেকে বুড়ো আঙুল পর্যন্ত শাড়িটাকে একবার নিয়ে যাবে, একবার এদিকে নিয়ে আসবে, এভাবে তোমরা কুচিটা করবে। আরো সহজে যদি কুচি তোমরা দেখতে চাও তাহলে আগের ভিডিওগুলো তোমরা ফলো করো, এবং তাতেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে নিচে কমেন্ট করবে। ভালো করে আঁচলের কুচিগুলোকে গুছিয়ে গুছিয়ে পাট করতে হবে, তারপর কিন্তু সেফটি পিন ইউজ করতে হবে। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি এবং এটাতেও বলছি যে সেফটি পিন অলওয়েজ, যখন ভালো শাড়ি পরবে তোমরা সেই সেফটি পিনগুলো ইউজ করবে একটু বড়, তাতে হয় কি শাড়ি ছেঁড়ার কোনো সম্ভাবনা থাকে না। এরপর এটা আমি বাঁকাতে নিয়ে নিলাম। তারপর আঁচলটা কিভাবে নেবে, তোমরা যতদূর আঁচলটা চাও দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাপটা, এটা কতদূর যাবে, ঠিক হাঁটুর একটু ওপর পর্যন্ত আঁচলটা উঠবে, ঠিক ততটাই তোমরা এটাকে নিয়ে নেবে, ঠিক এতটা, ঠিক আছে? ওকে, তো এটা এবার ছেড়ে দেবে। এরপর তোমরা পিনটা করে নেবে। এখানে তোমরা আঁচলের যে সাইজটা আছে সেটা ছোট বড় সব রকমই করতে পারো। তো আমি বলবো যদি রোগা হও তাহলে এটা সরু করতে পারো পিনটা, যদি তোমাদের হেলদি ফিগার হয় তো সেক্ষেত্রে তোমরা একটু বড় ড্র্যাপিংটা করো, আমার মনে হয় সেটা একটু বেশি ভালো লাগে। এখানেও আমি একটা বড় সেফটি পিন ইউজ করছি। এ দেখো বড় দাঁড়ের একটা সেফটি পিন। মার্কেটে এখন নতুন আরো অনেক সেফটি পিন উঠেছে যেগুলোতে শাড়ির কোনো ক্ষতি করবে না, সেই সেফটি পিন গুলো তোমরা ইউজ করতে পারো। এরপর এই যে শাড়ির কুর্তা আছে সেটা গিয়ে ব্লাউজে তোমরা পিন করবে ভিতর দিয়ে, দেখো ঠিক এখানটা। এরপর যে কুচির আমি কাপড়টাকে ছেড়ে রেখেছিলাম সেটাকে কুচি করে নিতে হবে, ঠিক দেখো ডান দিক থেকে বাঁদিকে নিয়ে আসবে। আর কুচিটা কিন্তু এরকমই করবে, ফার্স্টে যদি ভাবো যে আমি কুচিটাকে করে নেব তারপর আঁচলটাকে করব, সেক্ষেত্রে কিন্তু স্টাইলটা একদমই অন্যরকম হয়ে যাবে আর শাড়িটাও ঠিকঠাক ভালো লাগবে না। এটা আমিও ট্রাই করেছিলাম যদি সহজ পদ্ধতিতে করানো যায়, বাট একদমই ভালো লাগে না। তো ফার্স্টে আঁচলটা করে নেবে, তারপরই এই কুচিটা করবে। তো এটা খুবই ইজি করাটা, কারণ জাস্ট ডান দিকের থেকে কাপড়টা বাঁ দিকে নিয়ে এসে কুচি করে নিয়েই ইন করে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমি অলওয়েজ বলে থাকি যখন কুচিটা করবে সেটা নাভির মাঝ বরাবর থেকে কুচিটা করবে। আর এরপর শাড়িটা তো কুচির ওপর দিয়ে পড়ে যাবে, আর যদি কোথাও একটু উঁচু নিচু থাকে সেটাকে হাত দিয়ে ভালোভাবে ভাঁজ ফেলে দিতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে শাড়িটা একটু ডিস্টার্ব করছে বা, তাহলে খুব ভালো করে পিন করে নেবে ওই আঁচলের দিকে নিচের দিকটাতে। আর সামনেটা যেরকম টাইপ তোমরা রাখতে চাও ডিজাইনটা সেটা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি একটু ওপরে রাখতে চাও সেটাও রাখতে পারো, নিচ দিয়েও করতে পারো, তোমাদের যেরকম পছন্দ হবে তোমরা সেই টাইপ করতে পারো। আর নিচের দিকটাও একটা তোমরা পিন মারলে বেড়ে নিতে পারো। তো
এই জায়গাটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। নিচে কাপড়টা তো বেরিয়ে গিয়েছিল, এটা কোনো অসুবিধা নেই, আবার ভিতরে ঢুকিয়ে ক্লিন করে নিতে হবে। এরপর আঁচলটা যেটা আছে সেখানেও একটা পিন মেরে নিতে হবে ফার্স্টে, ভালোভাবে ধরে। দেখো আমি ঠিক যেখানে যেখানে পিন মারছি তোমাদেরও কিন্তু সেখানে সেখানে পিন মারবে। আর খুবই ইজি এই শাড়ি পরাটা, তোমরা ইজিলি নিজে নিজেই পরে নিতে পারবে। পিন মারা হয়ে গেছে, এরপর আমি সামনের দিকে যে আঁচলের খুঁটটা আছে সেটাকে নিয়ে আসবো। দেখো এরপর এটাকে তোমরা যতটা লেন্থে রাখতে চাও সেখানেই তোমরা পিনটা করবে। আমার একটু ঝুলিয়ে যদি নিচের পা বরাবর বেশ ইউ হয়ে থাকে সেটা বেশি পছন্দ, তোমরা তাহলে এইভাবে নিচে দিয়ে পড়তে পারো। আর যদি মনে হয় না আমার ওপরে ভালো লাগবে তো সেখানে তো এই কাপড়টাকে তুমি ওপরেও মারতে পারো, পিন করতে পারো। তো আমার মনে হয় এই স্টাইলটা বেশি ভালো লাগবে, আর এখানে একটা পিন মেরে নেবে, তাহলে পুরো যে শাড়ির কাজটা সেটা খুব ভালো বোঝা যায়। এবং শাড়ির আঁচলে যদি খুব হেভি ওয়ার্ক থাকে তো সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগে। আর এই শাড়ির স্টাইলটা তোমরা যে কোনো শাড়িতে পরতে পারবে, কটন, জামদানি, জারদৌসি, বেনারসিতে তো অবশ্যই পরতে পারবে। তো অনেকে আমাকে কমেন্ট করে যে দিদি এই শাড়ির স্টাইলগুলো কোন মানে কিরকম শাড়িতে পরবো, তো আমি বলে দিলাম এই স্টাইলটা তোমরা সব রকম শাড়িতেই পরতে পারবে, সবকিছু শাড়ির সাথে এইরকম স্টাইলটা কিন্তু খুব ভালো লাগবে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার শাড়ি পরা। শাড়ি পরা হয়ে গেলেও খুব ভালোভাবে দেখবে যেন কোথাও উঁচু নিচু বা শাড়ি উঠে না থাকে, খুব ভালোভাবে প্লেন করে নেবে হাত দিয়ে। দেখো কমপ্লিট আমার শাড়ি ড্রাপিং, খুব বেশি সময় লাগে না, মিনিমাম 5 মিনিট লাগবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, ভালো লাগলে নিচে কমেন্ট করবে, লাইক করবে, আর যদি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে তোমরা শেয়ারও করবে। সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং তার পাশে বেল আইকনটি প্রেস করো। তো আজকের মতো বাই বাই এন্ড টেক কেয়ার।